হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে জুকি এলকে 1903 বিএসএস। এই মডেলের মেশিনে আমরা আজকে দেখাবো কিভাবে সুইসেল প্রোগ্রাম করতে হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা নিজেরা শিখি এবং নতুনদের শিখতে সহযোগিতা করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমরা যখন একই বডিতে বড় বাটন এবং ছোট বাটন একসাথে লাগাই অথবা একই বডিতে বড় বাটটেক এবং ছোট বাটটেক একসাথে করি, তখন আমাদের সুইসেল প্রোগ্রামের প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই কীভাবে সুইসেল প্রোগ্রাম করতে হয়। প্রথমে আইটেম বাটনে চাপ দিয়ে এডিট বাটনে চাপ দেব, তারপরে প্যাটার্ন সিলেক্ট করব, 3 নম্বর প্যাটার্ন নিয়ে আসবো, তারপরে আবার এডিট বাটনে চাপ দিব, তারপরে 2 নম্বর প্যাটার্ন আনব, তারপরে আবার এডিট বাটনে চাপ দিব, এবার 1 নম্বর প্যাটার্ন নিয়ে আসবো। তো দেখুন, তারপরে সিলেক্ট বাটন চাপ দিয়ে আমরা বেরিয়ে আসব। এখন মেশিনটি রেডি চাপ দিব। এখন মেশিনটি রেডি হয়েছে। তো আমরা প্লাস মাইনাস বাটন চাপ দিয়ে দেখব। তো দেখুন, একটা একটা করে প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে। এখন আমি চালিয়ে দেখব, আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টিচ হওয়ার পরে আরেকটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা কাজ করে দেখব। প্রথমে আমরা 20 লেন্থের একটি বাটন লাগাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্যাটার্ন 1 থেকে 2 তে চলে আসছে। এখন আমরা 14 লেন্থের একটি বাটন লাগাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্যাটার্ন 3 তে চলে আসছে। এখন আমরা 2 হোলের একটি বাটন লাগাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 3 আইটেমের বাটন লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে প্যাটার্ন বাড়াইতে এবং কমাইতে পারবেন। তার জন্য আমাদের এডিট বাটনে চাপ দিতে হবে এবং প্লাস বাটনে চাপ দিয়ে আপনি যে প্যাটার্নটি আনবেন ওটি সিলেক্ট করতে হবে। এইভাবে আপনারা 4টা 5টা 6টা যতটা প্যাটার্ন লাগে আপনারা অ্যাড করতে পারবেন। আবার প্যাটার্ন ডিলিট করার প্রয়োজন হলে রিসেট বাটন চাপ দিলে প্যাটার্ন ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে বাটটেক এবং বাটন দুইটা একইভাবে কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।